সদ্যই বাজারে উঠছে পাকা টসটসে কালো জাম। কালো জাম খেলে শরীরের ভেতরে কি ঘটে জানেন? মাত্র 15 থেকে 16 দানা কালো জাম খান, তারপরেই দেখতে পাবেন এক অদ্ভুত ধরনের ম্যাজিক। দেখতে কালো কিংবা বেগুনি রঙের এই জাম আমাদের শরীরের ভেতরে গিয়ে অদ্ভুত কিছু কর্মকাণ্ড ঘটাতে পারে, যা অধিকাংশ মানুষেরই অজানা। আপনি যদি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে নিজের অনেক রোগকে সারাতে চান, তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এই কালো জাম আপনার হার্টের ব্লকগুলো খুলে আপনার রক্তের শিরা উপশিরাগুলোকে ওপেন করে দিতে পারে। হার্টের কোনো ধরনের রোগ থাকলে তা নিরাময় করতে পারে, ডায়াবেটিস থাকলে তার নির্মূল করতে পারে, হাড়ের কোনো ব্যথা থাকলে তা গোড়া থেকে একেবারে সমাধান করে দিতে পারে, রক্ত স্বল্পতা দূর করতে পারে, চোখের দৃষ্টিশক্তি বাড়াতে পারে। তবে আপনি যেভাবে খাচ্ছেন সেটি হয়তো ভুল পদ্ধতি। কিভাবে কালো জাম খাবেন ওষুধের মতো করে তা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজও আমাদেরকে ফলো করুন @লাবণীস টিপস। তো ভিউয়ার, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কালো জাম বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। ব্ল্যাক প্লাম, জাম্বুল, জাম্বুলান, জাম্বাস, মালাবার প্লাম, রজামান, নেরেডু, কালা জামুন, নাভাল, জামালি, জাভা প্লাম ইত্যাদি নামে বিভিন্ন দেশে একে চেনা হয়ে থাকে। সাধারণত মে, জুন, জুলাই মাসে এই জাম পাওয়া যায়। কালো জামে সামান্য পরিমাণে শর্করা, স্নেহ জাতীয় পদার্থ, প্রোটিন, ভিটামিন এ, থায়ামিন, রিবোফ্লোবিন, নিয়াসিন, প্যান্টাথোনিক অ্যাসিড, ভিটামিন B5, ভিটামিন B6, ভিটামিন সি, ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম ও জলের মতো গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। কালো জামের অন্যতম উপকারিতা রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য। এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস প্রতিরোধে ও ডায়াবেটিস রোগীদের জন্য জাম খুবই উপকারী, কারণ এতে থাকা অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস ডায়াবেটিস প্রতিরোধে খুবই কার্যকরী। ডায়াবেটিস রোগীদের এ ফল খাওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে, স্টার্চ ও চিনিকে নিয়ন্ত্রণ করে শরীরের শক্তির যোগান দেয়। গবেষণা বলছে যে জামের বীজে এমন কিছু শক্তিশালী উপাদান রয়েছে যা জামের চেয়েও 30% বেশি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এজন্য জাম খাওয়ার পরে এর বীজও ফেলে দেবেন না। ডায়াবেটিস রোগীরা কি নিয়মে জাম খাবেন তা ভিডিও শেষে জানাচ্ছি। জাম খাওয়ার পর এর বীজগুলো শুকিয়ে এগুলোকে গুঁড়ো করে একটি পাত্রে সংগ্রহ করে রেখে দিন। রোজ সকালবেলা খালি পেটে 1 চা চামচ করে জামের বীজের গুঁড়ো যদি আপনি জলে গুলিয়ে খেতে পারেন, ডায়াবেটিস এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসবে। জামের অন্যতম উপকারিতা হচ্ছে এটি হাড়ের যে কোনো ধরনের সমস্যা ও হাড়ের ব্যথা দূর করতে সাহায্য করে থাকে। এটি হাড়ের শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাম ফলটি ক্যালসিয়াম, লৌহ, পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ। এতে প্রচুর পুষ্টি রয়েছে যা সুস্বাস্থ্যের জন্য খুবই দরকারি। জামে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম ও লৌহ হাড়ের শক্তি বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে। তাই যাদের হাড়ের ক্ষয় হয়ে গিয়েছে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে শরীরে ব্যথা বা বোন ডেন্সিটি কম কিংবা কোনো আঘাতজনিত কারণে শরীরে ব্যথা করছে, তারা টানা কয়েকদিন জামের এই মৌসুমে জাম খাবেন। কি পরিমাণে খাবেন তা ভিডিওর এক পর্যায়ে জানিয়ে দেব। বয়স্ক মানুষেরা খাবারের তালিকায় কয়েকদিন জাম রাখতে পারলে শরীরের যে কোনো অঙ্গের ব্যথা নিমেষেই দূর হয়ে যায়। এ সময় মানুষ অনেক বেশি ইনফেকশনের শিকার হয়। জামের মধ্যে রয়েছে প্রাকৃতিক ম্যালিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং ট্যানিনস। এগুলো গুরুত্বপূর্ণ যৌগ যা এই ফলটিকে অ্যান্টি ম্যালেরিয়া, অ্যান্টি ব্যাকটেরিয়া, অ্যান্টি ইনফেক্টিভ এবং গ্যাস্ট্রো এর প্রতিরক্ষামূলক হিসেবে তৈরি করেছে। জাম ফলটি খেলে আপনার শরীরে কোনো ধরনের ইনফেকশন হবে না এবং সহজে আপনি যে কোনো ধরনের ইনফেকশাস রোগ থেকে দূরে যেতে পারবেন। জাম ফল লিভারের জন্য খুবই ভালো। এটি জন্ডিস প্রতিরোধ করতে সাহায্য করে। যাদের লিভারে চর্বি জমেছে অথবা লিভারের কোনো জটিলতা আছে তারা এই সিজনে জাম খান। দেখবেন লিভার পরিষ্কার হয়ে যাচ্ছে এবং লিভারের রোগগুলো কমতে শুরু করেছে। জামে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম এবং আয়রন পাওয়া যায়। এই আয়রন রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে, শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়ায়, যার ফলে অবসাদগ্রস্ততা, দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরানো অথবা কোনো কাজে মন না বসা, অলসতার মতো সমস্যাগুলো সহজেই দূরীভূত হয়। জাম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে জামের কেমো প্রোটেকটিভ উপাদান অনেক সহজে ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে, যার ফলে যাদের পরিবারে ক্যান্সারের ইতিহাস রয়েছে তারা যদি জাম খেতে পারেন ক্যান্সার হবার আশঙ্কা কমে যাবে। এটি দেহের ফ্রি রেডিকেলসগুলোকে ধ্বংস করে দেয়।
জাম দেহের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে থাকে। এর মধ্যে যেহেতু ভিটামিন সি রয়েছে, সিজনাল এই ফলগুলো খেলে সহজে আপনার শরীর শক্তি পায় এবং আপনার ইমিউন সিস্টেম অনেক ভালোভাবে কাজ করতে পারে। আগে বলেছি ডায়াবেটিসের জন্য জাম উপকারী। শুধু জাম নয়, জাম গাছের পাতা, জাম গাছের ছাল ও বীজ ডায়াবেটিসের জন্য আদর্শ পথ্য। হার্টের সুস্বাস্থ্য বজায় রাখতে, হার্টের ব্লকেজকে খুলে ফেলতে, বন্ধ শিরা অপশিরাগুলোকে খুলে শরীরকে চর্বিমুক্ত করতে এবং হার্টের যে কোনো রোগ দূর করতে জাম অত্যন্ত উপকারী। জামে আছে অ্যালজিনিক অ্যাসিড, যা সহজে রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্টের ব্লক থাকলে তা খুলতে সাহায্য করে, শরীরের চর্বি জমা বন্ধ শিরা উপশিরাগুলোকে খুলে দেয়। এটি রক্তচাপকে কমাতে সাহায্য করে, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারেই কমে যায়। পাশাপাশি এটি স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে। জাম খেলে পেট ঠান্ডা থাকে, ফলে খাবার দ্রুত হজম হয়। যাদের অম্বলের সমস্যা আছে তারা জাম খেলে উপকার পাবেন। এটি পেটের জন্য খুব উপকারী একটি ফল। জাম দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো। জাম দাঁতে চিবিয়ে খেতে পারলে মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁতের মাড়ি পরিষ্কার হয়। জাম মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। জামে গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুক্টোজ রয়েছে, যা মানুষকে কাজের জন্য শক্তি যোগিয়ে থাকে। বয়স যত বাড়তে থাকে মানুষ ততই হারাতে থাকে তার স্মৃতিশক্তি। জাম খেলে স্মৃতিশক্তিও প্রখর হয়, এটি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। জামে খুব কম পরিমাণে ক্যালোরি থাকে, যা ক্ষতিকর নয় বরঞ্চ স্বাস্থ্যসম্মত। তাই যারা ওজন নিয়ে চিন্তায় আছেন তারা খাদ্য তালিকায় জামের মতো ফল রাখুন। জামে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় এটি মুখ ও মাড়ের যে কোনো ধরনের রোগকে দূর করতে সাহায্য করে, যার ফলে ভিটামিন সি এর অভাবজনিত কোনো রোগ থাকলে তা দূর হতে সময় লাগে না। জাম সাদা বা রক্ত আমাশা দূর করতে পারে। জামের কুচি পাতার রস 2-3 চা চামচ একটু গরম করে ছেঁকে নিয়ে খেতে পারলে আপনার সাদা বা রক্ত আমাশার সমস্যা ভালো হয়ে যাবে। দিনে 2-3 বার এই কাজটি করতে হবে। জাম ফল অরুচি এবং বমিভাব দূর করে। পাকা জাম সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল দিয়ে মেখে 3-4 ঘন্টা রেখে দিন। তারপরে সেটিকে চটকে এর রস পান করুন। 20-25 ফোঁটা পান করলে অরুচি ভাব এবং বমিভাব দূর হয়ে যাবে এবং আপনার সহজে পেট পরিষ্কার হয়ে যাবে। যাদের দেহে জ্বরের সঙ্গে পেটের দোষের সমস্যা থাকে তারা জাম পাতার রস 2-3 চা চামচ একটু গরম করে ছেঁকে খেলে উপকার পাবেন, এতে পেটও পরিষ্কার হবে। এছাড়াও অ্যালার্জেটিক রিয়েকশন থাকলে তাও দূর হতে সাহায্য হবে। যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে জাম। চোখের জন্য জাম যথেষ্ট উপকারী। জামে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি থাকে, তাছাড়াও এতে থাকে খনিজ। এই ভিটামিন ও খনিজগুলো চোখ এবং ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা চোখের দৃষ্টিহীনতার সমস্যায় ভুগছেন তারা এই সময় জাম খান। এখন কথা হচ্ছে কোন নিয়মে জাম খাবেন। বাজার থেকে জাম কিনে আনার সময় দেখবেন জাম যেন কাঁচা না হয়, পাকা টুকটুকে কালো রঙের জামগুলো কিনে আনুন। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে রাখুন। জাম ফ্রিজে না রেখে যদি বাইরে রেখে খেতে পারেন তাহলে ভালো ফল পাবেন। এই জাম আপনি কতটুকু পরিমাণে খাবেন? খুব বেশি পরিমাণে নয়, জাম খাবেন মাত্র 15-16 দানা। আসলে আপনি এটি যেভাবে খাবেন সেভাবে কিন্তু উপকারিতা পাবেন না, কারণ অধিকাংশ মানুষ জামকে অধিক পরিমাণে লবণ, অধিক পরিমাণে মরিচের গুঁড়ো এবং সর্ষের তেল মিশ্রিত করে চাটনি বানিয়ে খান, যাতে এর উপকারিতা অধিকাংশই নষ্ট হয়ে যায়। জামকে যদি উপকারীভাবে খেতে চান সেক্ষেত্রে জামের মধ্যে হিমালয়ান পিঙ্ক সল্ট ও কাঁচা লঙ্কা মিশ্রিত করতে পারেন, অন্য কোনো কিছু নয়। হিমালয়ান পিঙ্ক সল্ট, যেটিকে রক সল্টও বলা হয়, শুনে ভয় পাবার কোনো কিছু নেই। বাজারে খুব সহজে হিমালয়ান পিঙ্ক সল্ট কিনতে পাওয়া যায়, যা অত্যন্ত স্বাস্থ্য উপকারী। কাঁচা লবণ খেলে এটি আপনার উপকার তো করবেই না, বরঞ্চ আরও ক্ষতি করতে পারে। সকালবেলা খালি পেটে জাম খাবেন না, রাতের বেলাও খেতে যাবেন না, এতে পেটের মধ্যে গন্ডগোল হতে পারে। জাম খাওয়ার উত্তম সময় তাহলে কখন? জাম খাওয়ার উত্তম সময় হচ্ছে যে কোনো খাবার খাওয়ার 1/2 থেকে 1 ঘন্টা পরে। আপনি মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা বিকেলেও খেতে পারেন, তবে একেবারে খালি পেটে নয়, আবার খাবার খাওয়ার পরপরই নয়। খাবার খাওয়ার পর অন্তত পক্ষে 1/2 থেকে 1 ঘন্টা অপেক্ষা করে খাবেন। জাম খুব বেশি পরিমাণে খেতে যাবেন না, এতে মুখের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে বা মুখে কষ ভাব অনুভূত হতে পারে। অতিরিক্ত পরিমাণে খেলে অ্যালার্জেটিক রিয়েকশন দেখা দিতে পারে, মুখ দিয়ে লালা ঝরতে পারে অথবা পেটে ব্যথা পর্যন্ত হতে পারে। তাই যে কোনো খাবারে অতিরিক্ত পরিমাণে খাবেন না। জামের এই মৌসুম জুড়ে আপনি প্রতিদিনই জাম খেতে পারেন, প্রতিদিন না পারলে অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন খাওয়ার চেষ্টা করুন। জাম খাওয়ার পর এর বীজগুলো ভুলেও ফেলে দেবেন না। বীজগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপরে এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে একটি কাঁচের পাত্রে রেখে দিন। রোজ সকালবেলা 1 চামচ করে খেতে পারলে ডায়াবেটিস সহ হার্টের রোগ এবং শরীরের বিভিন্ন সমস্যা, বাতের যন্ত্রণা দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স,
জামের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।